ربي أعوذ بك من همزات الشياطين وأعوذ بك ربي أن يحضرون. بسم الله الرحمن الرحيم. আজকে আমরা শুরু করছি সুরা আল বাকারা 2 নম্বর সুরা 14 নম্বর রুকু 113 নম্বর আয়াত থেকে। وقالت اليهود ليست النصارى على شيء وقالت النصارى ليست اليهود على شيء وهم يتلون الكتاب كذلك قال الذين لا يعلمون مثل قوله مثل قولهم فالله يحكم بينهم يوم القيامة فيما كانوا فيه يختلفون. আগে একটা ভূমিকা দেই সংক্ষেপে, যে আল কোরআনে যে আল ইয়াহুদ আর নাসারা এটা বলতে আমরা যে প্রচুর বর্তমান বিদ্যমান ইহুদি জাতি এবং খ্রিস্টান জাতি, যদি আমরা এই দুই শব্দ দিয়ে এই দুই জাতিকে বুঝাই তাহলে কোরআনে অনেক কিছু মিলে না। সকল ইহুদ ইহুদি আর সকল সকল ইহুদ আর নাসারা এগুলো সব জায়গায় মিলে না। আমি পার্সোনালি এগুলো অনেক গুস করে দেখেছি। হুদ হুদ একজন নবীর নাম, আবার হুদ দিয়ে একটা সম্প্রদায়কে বোঝানো হয়েছে, আবার হুদ দ্বারা কোথাও কোথাও আমাদের অনুবাদকগণ ইহুদি জাতিকে বুঝিয়েছেন একই বানান একই শব্দ। সেজন্য এগুলোর আরো স্টাডি প্রয়োজন, আরো চিন্তা গবেষণা প্রয়োজন। আপাতত আমি চলমান যেই যেই বিশ্বাস সে আলোকে আমি ইহুদ দ্বারা ইহুদকে বুঝাচ্ছি, নাসারা নাসারাকে বুঝাচ্ছি, অনুবাদ করছি না। এখানে বোঝা যাচ্ছে যে আল ইয়াহুদ একটা সম্প্রদায় বা একটা জাতি, আর নাসারা একটা দল একটা গ্রুপ একটা জাতি। তারা একে অপরে পারস্পরিক বলছে যে অকালাত ইয়াহুদ লাইসাত নাসারা আলা শাইইন, নাসারারা তাদের কোনো ভিত্তি নেই। অকালাত নাসারা অনুরূপভাবে নাসারাগণ বলেন লাইসাত ইয়াহুদ আলা শাইইন, তাদেরও কোনো ইহুদেরও কোনো ভিত্তি নেই। অহম ইয়াতলুন আল কিতাব, অথচ তাহারা সকলেই কিতাব অধ্যয়ন করে তিলাওয়াত করে। কাযালিকা ক্বালা আল্লাযীনা লা ইয়া'লামুনা মিথলা ক্বাওলিহিম, এমনি ভাবে যাদের কিছুই কোনো জ্ঞান নেই, এমনি ভাবে যাদের প্রপার এলেম নেই, এলেমহীন বিদ্যাহীন জ্ঞানহীন লোকও তাদের মতো অনুরূপ কথা বলে, যে একে অপরের প্রতি দোষারোপ করে। এখানে আল্লাহ বলছেন ফাল্লাহু ইয়াহকুমু বাইনাহুম ইয়াউমাল কিয়ামাতি ফিমা কানু ফিহি ইখতালিফুন, তারা যে বিষয়ে মত পার্থক্য করে আসছিল তাদের এই বিষয়টা আল্লাহ কিয়ামতের দিন তিনি সেটা ফয়সালা করবেন। তারপরে 114 নম্বর আয়াত, ওমান আযলামু মিম্মান মানা মাসাজিদ আল্লাহি আই ইয়ুযকারা ফিহা ইসমুহু ওয়া সা'আ ফি খারাবিহা, তার চেয়ে বড় জালিম আর কে হতে পারে? মিম্মান মানা মাসাজিদ আল্লাহি, যে ব্যক্তি আল্লাহর মসজিদ থেকে বাধা প্রদান করে, বাধা দেয়, মানা নিষেধ করে, আই ইউজ কর ফিহা সেখানে জিকির হবে স্মরণ হবে, ইসমুহু তার নাম, ওয়াসআ ফি খারাবিহা, আর এটা হচ্ছে ওয়াসআ ফি খারাবি ওয়াসআ আর চেষ্টা করে ফি খারাবিহা উহার বিনাশ সাধনে, ওয়াসআ ফি খারাবিহা এবং উহাদের তাদের তার খারাবিহা তার ধ্বংসের তাহারা চেষ্টা করে। উলাইকা মা কানা লাহুম আইয়াদখুলুহা ইল্লা খাইফিন, অথচ
অথচ ওহারাই তাহারা যাহারা মাকানা লাহুম আইয়াদখুলুহা ইল্লা খাইফিন, যাহারা ভীত সন্ত্রস্ত হয়ে না হয়ে মসজিদে প্রবেশ করা যাদের সঙ্গত ছিল না। লাহুম ফিদ দুনিয়া খিজউন ওয়ালাহুম ফিল আখিরাতি আযাবুন আযিম, দুনিয়াতে তাদের জন্য রয়েছে লাঞ্ছনা আর পরকালে রয়েছে আজাবে আলিম, কঠিন শাস্তি। এখানে এই বিষয়টা নিয়ে আমি অনেক চিন্তা করেছি, কয়েকটা কথা বলবো। আমরা প্রথমে যাইব যে মসজিদে বাধা দেয়, মানা শব্দের অর্থ হচ্ছে নিষেধ করা, বিরত, খালি হওয়া, ইমনা খালি করা, মানা বিরত থাকা, বাধা দেওয়া। এটার প্রতিশব্দ সদ্দা, সদ্দা আন, সদ্দা মানে হচ্ছে প্রতিরোধ করা। আমরা 48 নম্বর সুরা 25 নম্বর আয়াতে একটু যাব, সুরা আল ফাতা 25 নম্বর আয়াত। এখানে দেখেন, হুমুল্লাযীনা কাফারু ওয়াসাদ্দুকুম আনিল মাসজিদিল হারাম ওয়াল হাদিয়া মাকুফান আই ইয়াবলুগা মাহিল্লাহু। ওহারাই তো কুফরি করেছিল, হুমুল্লাযীনা কাফারু, ওহারাই তো কুফরি করেছিল, ওয়াসাদ্দুকুম এবং তোমাদেরকে বাধা দিয়েছিল, আনিল মাসজিদিল হারাম, মসজিদ হারাম থেকে, ওয়াল হাদিয়া মাকুফান, এবং হাদিয়াকে, এবং হাদিয়াকে মাকুফান, যাহা অবস্থিত ছিল, যাহা অবস্থিত ছিল, আইয়াবলুগা মাহিল্লাহু, তা নির্দিষ্ট স্থানে পৌঁছার জন্য। অর্থাৎ তারা হাদিকে, হাদিকেও বাধা দিত যে হাদিটা মাকুফান অবস্থান করেছিল, দাঁড়িয়েছিল, স্থিত ছিল, আই ইয়াবলুগা মাহিল্লাহু, তার গন্তব্যে পৌঁছার জন্য। ওয়ালাউলা রিজালুন মুমিনুন ওয়া নিসাউন মুমিনাতুন, তোমাদের মুমিনাতুন, ওয়ালাউলা রিজালুন, যদি ওয়ালাউলা রিজালুন মুমিনুনা ওয়া নিসাউন মুমিনাতুন, লাম তাআলামুহুম আই আন তাতাউহুম ফাতুসিবাকুম মিনহুম মাআরাতুন বিগয়রি ইলমিন, তোমাদেরকে যুদ্ধের আদেশ দেওয়া হইতে হইতো যদি না থাকিত এমন কতক মুমিন নরনারী যাহাদিগকে তোমরা জানো না, তোমরা তাহাদিগকে পদদলিত করিতে অজ্ঞাত সারে, ফলে তাহাদের কারণে তোমাদের ক্ষতিগ্রস্ত হইত। লিউদখিলা আল্লাহু ফি রহমাতিহি মান ইয়াশা, আল্লাহ যাকে ইচ্ছা করেন তাকে তার আপন রহমতে সামিল করেন। ওয়ালাউ তাযাইয়ালু লা'আযযাবনা আল্লাযীনা কাফারু, ওয়ালাউ তাযাইয়ালু, যদি ওয়ালাউ তাযাইয়ালু, যদি পৃথক হইত, লা'আযযাবনা, আমরা অবশ্যই শাস্তি দিতাম, আল্লাযীনা কাফারু, কাফেরদেরকে, মিনহুম, তাহাদের মধ্য থেকে, আযাবান আলিমা, যদি ওহারা পৃথক হইত আমি ওহাদের মধ্যে কাফেরদেরকে মর্মন্তুদ শাস্তি দিতাম। আমি এই আর টানছি এখানে যে এখানেও মসজিদে হারাম থেকে যারা বিরত রাখে, বাধা দেয়, তারা হচ্ছে কাফের, এই প্রসঙ্গটা আনার জন্য। আরেকটা আয়াত যাব আমরা, 17 নম্বর সূরা 7 নম্বর আয়াত। আয়াতগুলো অনেক কঠিন, মানে কঠিন বলতে আমরা সবসময় তো সবার জেহেন খোলে না, মানে আরো পরিশ্রম করতে হবে। 17 নম্বর সূরা 7 নম্বর আয়াত,
ইন আহসানতুম, আহসানতুম বি আনফুসিকুম, যদি তোমরা কোনো কল্যাণকর কাজ বা কোনো সৎ কাজ করো তাহলে সেটা তোমাদের নিজেদের জন্য করো। ওয়াইন আসাআতুম ফালাহা, আর যে ব্যক্তি কোনো অসৎ কাজ করিবে, কোনো মন্দ কর্ম করিবে, সেটা তার জন্য, সেটার ফল সে পাবে। ফাইদা জাআ ওয়াদুল আখিরা, ফাইদা জাআ ওয়াদুল আখিরা, অতঃপর যখন আসলো ওয়াদুল আখিরা, পরবর্তী নির্ধারিত সময়, লি ইয়াসু উ উজু হাকুম, লি ইয়াসু উ লিয়াসু উ উজু হাকুম, তোমাদের চেহারাকে মলিন করতে, তোমাদের চেহারা মলিন করার, যখন মলিন করার জন্য সে কাঙ্ক্ষিত প্রতিশ্রুত প্রতিশ্রুত সময় যখন আসবে, পরবর্তী সময়টা আসবে। ওয়ালিয়াদখুলুল মসজিদা, অতঃপর তারা তারা মসজিদে প্রবেশ করবে, কামা দাখালুহু আউওয়ালা মাররাতিন, যেমনি ভাবে তারা প্রথমবার মসজিদে প্রবেশ করেছিল তাতে। ওয়ালিউতাব্বিরু মা আলাউ তাকবীরা, ওয়ালিউতাব্বিরু মা আলাউ তাকবীরা, যাহারা তাহারা যাহা অধিকার করিয়াছিল তাহা সম্পূর্ণরূপে ধ্বংস করিবার জন্য। এই বিষয়গুলো মানে আপনারা শুনলেই বা আমরা প্রথমবার শুনলেই বোঝা যাবে বিষয়টা এরকম না, একটু জটিলতা আছে। আমি এই আয়াতটা বোঝার জন্য আপনাকে 5 নম্বর আয়াত থেকে পড়তে হবে, অথবা 4 নম্বর আয়াত থেকে। দেখেন, ওয়াকাদাইনা ইলা বানি ইসরাঈলা ফিল কিতাব লা তুফসিদুন্না ফিল আরদি মাররাতাইন ওয়ালা তা'লুন্না উলুওয়ান কাবীরা। এই যে লা তুফসিদুন্না ফিল আরদি মাররাতাইন, লা তুফসিদুন্না ফিল আরদি মাররাতাইন, 17 নম্বর সূরা 4 নম্বর আয়াতের আমি মাঝখান থেকে পড়ছি। অবশ্যই তোমরা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করিবে মাররাতাইন, দুইবার। লা তুফসিদুন্না ফিল আরদি মাররাতাইন, দুইবার। তাইলে দুইবার কিভাবে? 5 নম্বর আয়াত দেখেন, প্রথমবার ফাইজা জাআ ওয়াদুন উলাহুমা, যখন ওই দুইবারের প্রতিশ্রুত দুইবারের প্রথমবার যখন আসবে, অতঃপর এই দুইয়ের প্রথমটির নির্ধারিত কাল যখন উপস্থিত হইবে, ফাইজা জাআ ওয়াদু উলাহুমা, এই দুইয়ের প্রথমটির যখন নির্ধারিত সময় আসবে, ফাবাআতনা আলাইকুম ইবাদুল ইবাদাল্লানা উলি বাআসিন শাদীদিন, ফাবাআতনা আলাইহিম আলাইকুম, অতঃপর তোমাদের বিরুদ্ধে আমি প্রেরণ করব বা প্রেরণ করলাম, ইবাদাল্লানা আমার বান্দাদেরকে, উলি বাআসিন শাদীদিন, যারা হবে আপনার শক্তিশালী, অতিশয় শক্তিশালী, উলি বাআসিন শাদীদিন, ফাজাসু খিলালান খিলালা দিয়ার, ওহারা ঘরে প্রবেশ করিয়া সমস্ত কিছু ধ্বংস করিবে। ওয়াকানাত ওয়াদান মাফউলা, আর আল্লাহর প্রতিশ্রুতি প্রতিশ্রুতি কার্যকর হয়ে থাকে। ওয়াকানা ওয়াদান মাফউলা, প্রতিশ্রুতি অবশ্যই কার্যকর হয়ে থাকে। এই যে একটা প্রতিশ্রুতি, প্রথম প্রতিশ্রুতি। এরপরে দেখেন, সুম্মা রাদাদনা লাকুমুল কাররাতা আলাইহিম وأمددناكم بأموال وبنين وجعلناكم أكثر نفيرا, অতঃপর আমি তোমাদেরকে পুনরায় উহাদের উপর প্রতিষ্ঠিত করিলাম, তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি দ্বারা সাহায্য করিলাম ও সংখ্যাগরিষ্ঠ করিলাম, ও জাআলনা আকতারা নাফিরা। এরপরে হচ্ছে
এই দেখেন ফাইদা 7 নম্বর আয়াত, ফাইদা জাআ ওয়াদুল আখিরাতি, অতঃপর যখন আবার দ্বিতীয় ওই দ্বিতীয় নির্ধারিত পরবর্তী নির্ধারিত কাল আসবে, সময় আসবে প্রতিশ্রুত সময়, তখন আপনার 5 নম্বর আয়াত দেখেন ফা বাআসনা আলাইকুম ইবাদান লানা উলি বাআসিন শাদীদ। এখানে এই আয়াতটা এখানে নেই, আয়াতটা না এনে আপনার এই 5 নম্বর আয়াতের সাথে লিঙ্ক করা হয়েছে, যে সেখানেও আমরা আমাদের আমাদের বান্দাদেরকে প্রেরণ করব, করিলাম তোমাদের মুখমণ্ডল কালিমাচ্ছন্ন করিবার জন্য, মানে তোমাদেরকে পরাজয় করার জন্য। প্রথমবার তাহারা যেভাবে মসজিদে প্রবেশ করেছিল পুনরায় সেইভাবে উহাতে প্রবেশ করিবে। এই যে আয়াতটা আপনার এই 17 নম্বর সূরা 4 নম্বর থেকে আমি 7 নম্বর পড়লাম, আর এখানে বলছে যে মসজিদে প্রবেশে যে বাধা দেয় আল্লাহর জিকির থেকে উচ্চারিত করতে বাধা দেয় মসজিদে, মসজিদে আল্লাহর জিকির হবে আল্লাহ স্মরণ হবে, এই কাজে যে বাধা দেয় সে হচ্ছে বড় জালিম। এটা আরেকটা আয়াত যেতে হবে, আরেকটা আয়াত হচ্ছে 71 সুরা 33 নম্বর আয়াত, তারপরে আমি মূল কথাটা বলছি। ওয়ালা তাকতুলু তাকতুলু নাফসা আল্লাতি হারামাল্লাহু ইল্লা বিল হক ওমান কুতিলা মাজলুমান ফাকদ জাআলনা লিওয়ালিহি সুলতানান ফালা ইউসরিফ ফিল কতলি ইন্নাহু কানা মানসুরা। আল্লাহ যাহাকে যাহা আল্লাহ যাকে হত্যা করতে নিষেধ করেছেন, হারাম করেছেন, ইল্লা বিল হক, মানে যথাযথ কারণ ছাড়া তাকে হত্যা করিও না, তাদেরকে হত্যা করিও না, অর্থাৎ কতলে নাফস এটা হারাম। তারপরে বলছে ওয়ামান কুতিলা মাজলুমান, যে ব্যক্তি অন্যায়ভাবে নিহত হয়, যাকে নিহত করা হলো, ফাকাদ জাআলনা লি ওয়ালিহি সুলতানান, অবশ্যই আমরা করব লি ওয়ালিহি তার ওলিদেরকে, তার বংশ পরম্পরার পরবর্তী প্রজন্মকে সুলতানান, আমরা প্রমাণ দিব তাকে। সুলতানের এক অর্থ হচ্ছে প্রমাণ, আরেক অর্থ হচ্ছে রাজ ক্ষমতা। ফালা ইউসরিফ ফিল কাতল, অতঃপর সে যেন হত্যার ব্যাপারে বাড়াবাড়ি না করে, ইন্নাহু কানা মানসুরা, সে তো সাহায্য প্রাপ্ত হইয়াছে। এই যে আয়াতগুলো আমি পড়লাম, প্রথমে পড়ছি আমি শুরু করছিলাম সুরা বাকারা 2 নম্বর সুরা 114 নম্বর আয়াত, তারপরে 48-এর 25-এ গেলাম, 17-7-এ গেলাম, 17-33-এ গেলাম, 17-7 আমি 4 থেকে শুরু করেছিলাম। এই আয়াতগুলো থেকে আমার কাছে একটা বিষয়, যদি আমরা ইতিহাসে না যাই, যদি আমরা এই আয়াতগুলোকে ঘিরে হাদিসে তফসিরে অনেক কথা আছে, যদি আপনি সেখানে আমরা সেখানে গুরুপাক করি, তাহলে কোরআনের মানে স্বাধীন যে বক্তব্য, স্বাধীন যে হেদায়ত, সেখানে আপনি আমি মানে ঢুকতে পারবো না, কখনো না। তো এই আয়াতগুলো থেকে একটা বিষয় পরিষ্কার হয় যে আপনি যদি হকের জন্য হোক বা মানে বেহকের জন্য হোক, আপনি যদি কাউকে আঘাত দেন, আপনি আবার আঘাত খাবেন। আপনি আঘাত দিলেন যে শক্তি নিয়ে, আল্লাহর দেয়া যে শক্তি, সে শক্তি অপব্যবহার করে আপনি কাউকে আঘাত দিলেন, আপনার রাজ ক্ষমতা মানে আপনি কায়েম করলেন, পরবর্তীতে আপনার ওদের প্রজন্মকে আবার একই আল্লাহর উলি বা আসিম সাদিয়ে দিন, তাদেরকে দেয়া হবে, তারা আবার পাল্টা আক্রমণ করবে। আপনি আয়াতগুলো পড়ে দেখেন, এই বিষয়টা আমার কাছে মনে হচ্ছে এই বিষয়টা এখানে তুলে ধরা হয়েছে। তারপরে আমি পড়ছি 100, এটা কারণ হচ্ছে মানুষ যখন ক্ষমতা পায় তখন সে প্রতিশোধ নেওয়ার জন্য তার নৈতিক ন্যায্যতা, হ্যাঁ নৈতিক ন্যায্যতার কথা সে বিবেচনা করে না, অপরপক্ষকে সে সর্বদা বাতিল মনে করে, জাহান্নামী মনে করে, অপরপক্ষকে
সর্বদা পাপী মনে করে যুগ যুগ ধরে। আপনি দেখেন এই যে ক্ষমতার পালাবদল হচ্ছে, যারা ক্ষমতায় আছে অপর পক্ষকে একদম পাপী, তারা এখানে থাকার উচিত না, তাদের পৃথিবীতে বসবাসের কোনো অধিকার নাই। তার সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে সে জুলুম করে, আবার যখন উল্টা, আবার যখন বাতাস দক্ষিণের বাতাস আবার উত্তরে আবার আসে, তারাও আবার উলি বা আসীন হবে, তখন তারা নৈতিক ন্যায্যতাটা বজায় রাখতে পারে না। সেজন্য বানী ইসরাইল, আমরা যারা বানী ইসরাইল, আমরা পৃথিবীতে দুইবার ধ্বংস ধ্বংস করব, তার মানে নিজেরা নিজেদেরকে হত্যা করব। আমরাই তো আমাদের বাড়িকে মারছি। এই সমাজে যত অশান্তি হচ্ছে, যে কোনো বিষয়কে কেন্দ্র করে হোক, একটা মসজিদ একটা সিম্বল, মসজিদ সিম্বল, আর মসজিদকে কেন্দ্র করে হচ্ছে না, হচ্ছে তো সিলেটে যে আহলে হাদিসের মসজিদ ভাঙছে, বরিশালে আর এক সুন্নি মসজিদ ভাঙছে, হানাফি মসজিদ ভাঙছে, তো এটা এই ঘটনা পৃথিবী জুড়ে আসছে। মনির ভাই, মসজিদ বললেন, আমার কাছে মসজিদ কাঠামো মনে হয় না, লোকজন জমায়েত হয়ে আল্লাহর কাছে আল্লাহর কথা মানে তাহলে মসজিদ হয়ে যায়, এরকম মনে হয় আমার কাছে। হতে পারে, আমি তো আমি সিম্বল বলছি তো, এটা তো সিম্বল, এটা সিম্বল। আপনি লাইভ তো হচ্ছে, আপনি মানে যারা যখনই ক্ষমতা আসে তারা কখনো সবাই কিন্তু আল্লাহর প্রতি আস্থাশীল এবং আল্লাহর কাছে সাহায্য চায় যে আল্লাহ ওদেরকে কিভাবে সাহায্য করবো আমরা বুঝে দাও। রাত রাত দুপুরে আল্লাহ সাহায্য চায়, উলি বা আসিন চায়, সে চেয়ে সে তার তার যে নৈতিক নৈতিক ন্যায্যতা সে বজায় রাখতে পারে না। বাগিয়াম বাইনাহুম, হিংসা বিদ্বেষের কারণে, এটা এই অর্থেই হচ্ছে বানী ইসরাইল দুইবার ধ্বংস করবে, মারা তাই প্রত্যেকটা বানী ইসরাইল দুইবার, একবার সে নিগ্রহণ শিকার হবে, আবার ক্ষমতা পাবে, আবার সে পাল্টা নিগ্রহণ করবে, তার নিজের মধ্যে একই ঘটনা দুইবার ঘটাবে, প্রত্যেকে দুইবার ঘটাচ্ছে। সেজন্য 17:33 বলছে যে ফালা ইউসরিফ, সেজন্য ফালা ইউসরিফ বিল কতল, সেজন্য আমরা কতল যদি হত্যা ধরি, ফিজিক্যাল হত্যা অথবা সাইকোলজিক্যাল হত্যা যাই যাই ধরেন, ফালা ইউসরিফ বিল কতল, সেজন্য হত্যার ব্যাপারে বাড়াবাড়ি না করে। এই যে বাড়াবাড়ি করে না, করবে না, সে কতটুকু করবে, তার কতটুকু নৈতিক ন্যায্যতা এখানে আছে, এটা কিন্তু সে কনসিডার নিতে পারে না, তার বিবেচনা নিতে পারে না। নিতে যদি নিতে পারতো তাহলে তো সে প্রতিশোধ পূরণ হতো না। আমরা সামনে আতে যাচ্ছি 115 নম্বর আয়াত, ওয়ালিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিব আইনামা তুওয়াল্লু আও আইনামা তুওয়াল্লু ফাতামা ওয়াজহুলিল্লাহ ইন্নাল্লাহা ওয়াসিউন আলিম, পূর্ব পশ্চিম আল্লাহরই, ওয়ালিল্লাহিল মাশরিক ওয়াল মাগরিব। আর জায়গা আছে যে মারাজাল না, ওটা আরেকটা, ওয়ালিল্লাহিল মাশরিক ওয়াল মাগরিব, পূর্ব এবং পশ্চিম এটা আল্লাহর জন্য, আল্লাহর মালিক। আইনামা তুওয়াল্লু, তোমরা যেদিকে ফিরো, আইনামা তুওয়াল্লু, তোমরা যেদিকে ফিরো, ফাসাম্মা ওয়াজহুলিল্লাহ, সেদিকেই, সেটা হচ্ছে আল্লাহর দিক, সেটা হচ্ছে ওয়াজহুলিল্লাহ, আল্লাহর আল্লাহর চেহারা, আল্লাহর আল্লাহর দিক। ইন্নাল্লাহ ওয়াসুন আলিম, নিশ্চয় আল্লাহ সর্বব্যাপী এবং সর্বজ্ঞ। ওয়াকালু ইত্তাখাযাল্লাহু ওয়ালাদান, আর তারা বলে আল্লাহ সন্তান গ্রহণ করেছেন, সুবহানাহু, আর তিনি অতি পবিত্র, বাল লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি, বাল বরং লাহু তার মালিকানা রয়েছে, মা ফিস সামাওয়াতি আকাশ সমূহে যাহা আছে, ওয়াল আরদি আর আছে যাহা পৃথিবীতে, পৃথিবীতে এবং আকাশ সমূহে যাহা আছে সবকিছুর মালিক তিনি, কুল্লুল লাহু কানিতিন, সকলেই তাহার একান্ত অনুগত। এই যে ওয়াকালু ইত্তাখাযাল্লাহু ওয়ালাদা, তাহারা বলে যে আল্লাহ সন্তান ধারণ করেছেন। আমরা 9 নম্বর সূরা
30 নম্বর আয়াত একটু যাই, এখানেও একটা কথা আছে 39। ওয়াকালাত ইয়াহুদ উযাইর ইবনুল্লাহ, আল ইয়াহুদ তারা বলে যে উযাইর ইবনুল্লাহ উযাইর আল্লাহর সন্তান। ওয়াকালাত নাসারা, আর নাসারারা বলে, নাসারা বলে, আর নাসারা বলে আল মাসিহ ইবনু ইবনুল্লাহ, মাসিহ হচ্ছে আল্লাহর পুত্র। যালিকা কওলুহুম বি আফওয়াহিহিম, এ হচ্ছে তাদের মুখের কথা, মুখের কথার কোনো বেজ নেই, মুখের কথার কোনো ডকুমেন্ট নেই। ওয়ায়ুদাহিউনা কওলাল্লাযিনা কাফারু মিন ক্বাবল, পূর্বে যাহারা কুফরি করিয়াছিল ওহারা তাহাদের মতো কথা বলে। কাতালাহুমুল্লাহ, আল্লাহ তাহাদের ধ্বংস করুন। কাতালাহুমুল্লাহ, আল্লাহ তাহাদের নিশ্চিহ্ন করবেন। এ কাতালা, কাতালাহুমুল্লাহ, আল্লাহ এখানে সাবজেক্ট। তো কাতালার যে আরো অনেক অর্থ নেওয়া যায়, এখানে একটা উদাহরণ, কাতালাহুমুল্লাহ, আল্লাহ তাদেরকে ধ্বংস করবেন, নিশ্চিহ্ন করবেন। আন্না ইউফাকুন, কোন দিকে উহাদেরকে ফিরাইয়া দেওয়া হইয়াছে। এখানে মানে আল্লাহর যে সন্তান আছে দুইটা গোষ্ঠী, তারা এমনটি বলে থাকে, একটা উদাহরণ এখানে আসছে। এরপরে আমরা এই 116-117 একটু পড়ি। বাদি ওয়াতি ওয়াল আরদি ওয়া ইযা কাদা আমরান ফা ইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন, আল্লাহ হচ্ছে আকাশ ও পৃথিবীর স্রষ্টা। এই বাদিউন শব্দটা একটু, এটা মানে হচ্ছে, এটা মূল শব্দ হচ্ছে বিদা, বিদাআতুন, বিদাআতুন মানে হচ্ছে নতুন সৃষ্টি। বাদি উসামাওয়াতুলার মানে আকাশ ও পৃথিবী নতুন ভাবে সৃষ্টি করা হয়েছে, মানে পূর্বে আর কোনো উদাহরণ ছিল না। এই জন্য আল্লাহর এক নাম বাদি, তিনি তিনি এমন স্রষ্টা যার কোনো, যার কোনো মডেল প্রয়োজন নেই, কোনো জিনিস সৃষ্টি করতে অনুরূপ, অনুরূপের মেশালে প্রিভিয়াস কোনো দৃষ্টান্তের প্রয়োজন নেই, তিনি নতুন করে সৃষ্টি করতে পারেন। ওয়াকাদা আমরান ফা ইন্নামা ইয়াকুলু কুন ফায়াকুন, আর তিনি যখন কোনো আমর, কোনো কাজের সিদ্ধান্ত গ্রহণ করেন, ফা ইন্নামা ইয়াকুলু, তখন তিনি নিশ্চয় তিনি বলেন, লাহু তাকে, কুন তুমি হও, ফায়াকুন অথবা সেটা হয়ে যায়, সেটা হয়ে যাবে। এই যে দুইটা আয়াত 116-117, 16 নম্বরে শুরু করেছে আল্লাহ সন্তান গ্রহণ করেছেন, মা আদাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাহু, এরপরে তিনি সন্তান ধারণ করেন কিভাবে, তিনি হচ্ছেন আকাশ ও পৃথিবীর সকল কিছু তার করায়ত্তে, তার অনুগত। এরপরে আবার আকাশ ও সৃষ্টির, আকাশ ও পৃথিবীর সৃষ্টির কথা বলছেন এবং সৃষ্টি কিভাবে হয় তার প্রক্রিয়া বলছেন। এই দুইটা আয়াতের অনুরূপ একটা আয়াত 6 নম্বর সুরা 101 নম্বর আয়াতে দেন, 6-101। বাদিউ আসসামাওয়াতি ওয়াল আরদ আন্না ইয়াকুনু লাহু ওয়ালাদুন ওয়া লাম তাকুন লাহু সাহিবাতুন, তিনি আসমান ও জমিনের স্রষ্টা, তিনি আসমান সমূহ, আসসামাওয়াত বহুবচন, ওয়াল আরদি এবং পৃথিবী, তিনি পৃথিবী এবং ওই আসমান সমূহের স্রষ্টা। আন্না ইয়াকুনু লাহু ওয়ালাদুন, কিভাবে তার সন্তান হবে, আন্না ইয়াকুনু লাহু ওয়ালাদুন ওয়ালাম তাকুন লাহু সাহিবাত, তার তো কোন স্ত্রী নেই, তিনি তো তাহার, তাহার তো কোনো স্ত্রী নেই, ওয়ালাম তাকুন লাহু সাহিবা, আল্লাহর তো কোনো মানে কোনো মহিলা নেই, তার কোনো, তার স্ত্রী নেই। ওয়া খালাকা কুল্লা শাইইন, আর তিনি সবকিছুর স্রষ্টা, ওহুয়া বিকুল্লি শাইইন আলিম, আর সব প্রত্যেক বস্তু সম্বন্ধে তিনি সব সবিশেষ অবহিত। তো এখানে একটা বিষয়কে অস্বীকার করা হচ্ছে যে আল্লাহর দিকে আমাদের চলিত খ্রিস্টান ধর্ম, তারা ঈসা নবীকে সান অফ গড বলে, সান অফ গড। তো এখানে এই বিষয়টাকে আল্লাহ এখন পরিষ্কার করছেন যে কাউকে সন্তান ধারণ করে বা সন্তান জন্ম দেয়, এটার জন্য তার মূল পয়েন্ট হচ্ছে, মূল ভিত্তি হচ্ছে তার থাকতে হবে সাহিবা, স্ত্রী থাকতে হবে। স্ত্রী ছাড়া
স্বাভাবিক কোনো প্রক্রিয়ায় মানুষের মানুষ সন্তান সন্তানের জনক হতে পারে না। এই আয়াতটা এটাকে অস্বীকার করা হয়েছে। এই আমরা যে আয়াতগুলো পড়ছি 116 117, এই দুটো আয়াতকে একদম কম্বাইন করে আবার 6 106 বিবৃত হয়েছে। তারপর যাচ্ছি আমরা 118 নম্বর আয়াত, وقال الذين لا يعلمون لولا يكلمنا لولا يكلمنا الله। এটা একটা আরেকটা প্রসঙ্গ আসছে। এতক্ষণ আমরা যারা 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 আল্লাহ দ্রোহী বা কোরআন বিদ্রোহী, সত্য সত্য ত্যাগী, তাদের কিছু কথা বলছেন, এখনো তাদের কথাই বলছেন। এটা হচ্ছে আরেকটা আরেকটা আপনার ওই সত্য ত্যাগীদের আরেকটা বৈশিষ্ট্য। তকল আল্লাদিনা লা ইয়ালামুনা, যারা কিছু জানে না তারা বলে লাউলা ইউকাল্লিমুনাল্লাহ, আল্লাহ কেন আমাদের সাথে কথা বলে না? আও তাতিনা আয়াতুন, অথবা কেন আমাদেরকে তিনি আয়াত দেন না, কোন আয়াত দেন না কেন? কাযালিকা ক্বালা আল্লাযীনা মিন ক্বাবলিহিম মিছলা ক্বাউলিহিম, এইভাবে তাদের পূর্ববর্তীরাও তাহাদের অনুরূপ কথা বলিত। তাশাবাহাত কুলুবুহুম, তাহাদের অন্তর একই রকম। তাশাবাহাত কুলুবুহুম, তাহাদের অন্তরসমূহ পারস্পরিক সামঞ্জস্যপূর্ণ। অর্থাৎ মানুষের মনই তো বিভিন্ন ঘটনার তৈরির প্রধান প্রধান ভূমিকা পালন করে। সেজন্য বলছে তাদের তাদের এই প্রত্যেকেরই অন্তর সামঞ্জস্য রয়েছে। কদ বাইয়ান্না আল আয়াতি লিকাওমি ইউকিনুন, অবশ্যই আমি দৃঢ় প্রত্যয়শীলদের জন্য আমার আয়াতসমূহকে সুস্পষ্টভাবে বিবৃত করিয়াছি। এখানে আমরা পড়ছি 118, 119 যাই, ইন্না আরসালনাকা বিল হাক্কি বাশিরা ওয়া নাদিরা, নিশ্চয় আমরা আপনাকে প্রেরণ করেছি সুসংবাদ দাতা এবং ভীতি প্রদর্শনকারী রূপে। ওয়ালা তুসআলু আন আসহাবিল জাহিম, জাহান্নামীদের সম্বন্ধে তোমাকে কোনো প্রশ্ন করা হবে না। এই দুইটা আয়াত একটু খেয়াল করেন। 118 তে বলছে যে যারা সত্য ত্যাগী তারা, তাদেরকে যখন আমরা কোরআনের কথা বলি বা কোরআনের কথা বলা হয়, তখন তাহারা এই এই জবাবগুলো দেয় যে তাহলে আল্লাহ আমাদের সাথে কথা বলে না কেন, আল্লাহ আয়াত নিয়ে আসেন না কেন। আল্লাহ বলছেন যেগুলো হচ্ছে গতানুগতিক কথা, এগুলোর সাথে পূর্ববর্তী লোকদের কথার কথার মিল রয়েছে। তারপরে বলছেন যারা কোরআনের দাওয়াত দেওয়া হয় তাদের তাদেরকে বলা হচ্ছে যে একটা সান্ত্বনার বাণী, যে তুমি সত্য সহকারে প্রেরিত হয়েছ, তোমাকে প্রেরণ করা হয়েছে, তুমি সুসংবাদ দিবা আর কোরআন দ্বারা ভয় দেখাবা, কোরআন দ্বারা সুসংবাদ দিবা, কোরআন দ্বারা ভয় দেখাবা, এটাই তোমার কাজ। তোমাকে কে জাহান্নামে চলে গেল বা কে জাহান্নামে যায়নি এই ব্যাপারে তোমাকে প্রশ্ন করা হবে না। ওলা তুস আল তুস আলু, তোমাকে জিজ্ঞাসাবাদ করা হবে না, প্রশ্নের মুখোমুখি করা হবে না। আন আসহাবিল জাহিম, যারা জাহান্নামের অধিবাসী হয়েছে তাদের ব্যাপারে। এই দুটো আয়াতের সমকথা 48 নম্বর সূরা 8-9 আয়াতে আমরা একটু পাই আর একটু ডিটেল। 48 নম্বর সূরা, সূরা আল ফাতহ, ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাদিরা, এখানে শাহিদ শব্দটা যোগ করছে আল্লাহ, যে নিশ্চয় আমরা আপনাকে প্রেরণ করেছি শাহিদান, সাক্ষ্য হিসাবে, ওয়া মুবাশশিরান, এবং সুসংবাদ দাতা, ওয়া নাদিরা, এবং সতর্কের রূপে। লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, যাতে লিতুমিনু বিল্লাহি, যাতে ইমান আনো তোমরা সকলে আল্লাহর প্রতি, ওয়া রাসূলিহি, এবং তার রসুলের প্রতি, ওয়া তুআজ্জিরুহু, যেন তোমরা তাকে শক্তি যোগাও, ওয়া তুআক্কিরুহু,
তাকে সম্মান করো, অতসাব্বিহুহু বুকরাতা ওয়াসিলা, এবং তোমরা তার তাসবি তাসবি জপ, পবিত্রতা ঘোষণা করো সকাল এবং সন্ধ্যায়, বুকরাতা ওয়াসিলা। এই দুটো আয়াতের সাথে ও দুটো আয়াতের মিল আছে। এটা হচ্ছে এই একজন রসুল যখন দাওয়াত দেন, তখন সে রসুলের দাওয়াত দিলে যারা দাওয়াত শোনে তাদের কাজ হচ্ছে শুধু বিশ্বাস করা এবং রসুলের প্রতি বিশ্বাস করা, আর এই রসুল বাণীবাহককে সম্মান করা, বাণীবাহককে শক্তিশালী করা, এটা হচ্ছে মুমিনদের কাজ। অতসাব্বিহুহু বুকরাতাও ওয়াসিলা, এবং তাদের ডিউটি হচ্ছে সকাল সন্ধ্যায় তাসবি করবে, আল্লাহর পবিত্রতা বর্ণনা করবে। তো এ দুটো আয়াতের মধ্যে এখানে ও যে ওয়ালা তুসআলু আন আসহাবিল জাহিম, অতএব তোমাকে জাহান্নামীদের সম্বন্ধে প্রশ্ন করা হবে না, অতএব নিজের মানে আত্মগঠন, এই আয়াতগুলো আয়াতটা মূলত আত্মগঠনের কথা বলছে, মানে যতটুকু না অপরের ব্যাপারে আমরা চিন্তিত তার চেয়ে বেশি চিন্তা করা দরকার আমাদের নিজেদের ইসলাম। আমি তুয়াজ্জিরুর মধ্যে আছি কিনা, আমি তুয়াক্কিরের মধ্যে আছি কিনা, আমি তুসাব্বিহুর মধ্যে আছি কিনা, আমি তু উমিনুর মধ্যে আছি কিনা, এখানে চার দফা তু উমিনু তুয়াজ্জিরু তুয়াক্কিরু তুসাব্বিহু, এগুলো আমার মধ্যে আছে কিনা, এগুলো আমাকে আমাকে ভাবনায় রাখতে হবে। আমার তারপর আমরা যাচ্ছি যে 120 নম্বর আয়াত বাকারা, ওয়ালান তারদা আনকা আল ইয়াহুদা ইয়াহুদু ওয়ালা আন নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম কুল ইন্নাল হুদা ইন্নাল হুদাল্লাহি হুয়াল হুদা। ইহুদি এবং নাসারা তারা তার প্রতি কখনো সন্তুষ্ট হইবে না, বলেন তারদা তারা কখনো তোমার প্রতি রাজি থাকবে না, আনকা তোমার প্রতি, আল ইয়াহুদ ওয়ান নাসারা ইহুদ এবং নাসারারা, হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, যতক্ষণ না তুমি তাদের মিল্লাত কি অনুসরণ না করো। কুল তুমি বলো ইন্নাল হুদাল্লাহি হুয়াল হুদা, আল্লাহর পথনির্দেশ মূলত প্রকৃত পথনির্দেশ। ওয়ালাইনি তাবাআতা আহওয়াহুম বাদা আল্লাযী জাআকা মিনাল ইলম বাদা আল্লাযী জাআকা মিনাল ইলম, তোমার নিকটে প্রকৃত এলেম আসার পর যদি তুমি তাদের খেয়াল খুশি অনুসরণ করো, ওয়ালাইন ইত্তাবাআতা আহওয়াহুম মা লাকা মিনাল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসির, তবে আল্লাহর বিপক্ষে তোমার কোনো অভিভাবক থাকবে না আর না তোমার কোনো সাহায্যকারী থাকবে। আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি উলাইকা ইউমিনু বিহি ওয়া মান ইয়াকফুর বিহি ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব, যাদেরকে আমরা কিতাব দান করেছি, কিতাব দিয়েছি, ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি, তাহারা হকে তিলাওয়াত করে যথাযথভাবে, হাক্কা তিলাওয়াত হক আদায় করে, উলাইকা ইউমিনু বিহি, তারাই হলো আসলে এই কিতাবের প্রতি বিশ্বাসী যারা হাক্কা তিলাওয়াত করে। ওমান ওমাই ইয়াকফুর বিহি, আর যারা যে ব্যক্তি তার সাথে কুফরি করে, তাকে গোপন করে, ফা উলাইকা হুমুল খাসিরুন, তাহারাই হবে ক্ষতিগ্রস্ত। এই যে আমি 118 তিলাওয়াত করে আমি একটা লিঙ্ক দিয়েছিলাম 46:8-9, সেখানে আমি যে কথাগুলো বলছি যে দাওয়াতি কাজ করতে গিয়ে সবসময় নিজে চিন্তা করতে হবে আত্মগঠন। মূলত 120 এবং 121 এ দুটো আয়াতও আত্মগঠনের আয়াত। এখানে আমাদেরকে বলা হচ্ছে যে কখনো যারা হেদায়তের দাবিদার, হেদায়তের দাবিদার, এই যে আল ইয়াহুদ
ইয়াহুদের আমি প্রথমে বলেছিলাম, ইয়াহুদ দ্বারা ইয়াহুদি চলমান ইয়াহুদি সম্প্রদায়, ইয়াহুদি জাতি, নাসারা দ্বারা নাসারা জাতি, এটা এটা নয়। গোটা কোরআনে যদি এই দুই সম্প্রদায়কে বোঝানো হয় তাহলে সমস্ত কোরআনে এগুলো মিলে না। তো এর একটা স্বাভাবিক অর্থ হচ্ছে আল ইয়াহুদ হেদায়াত থেকে হুদ, যারা হেদায়াতের দাবিদার, আর নাসারা যারা পারস্পরিক কোঅপারেশন করে, সহযোগিতা করে আল্লাহর নামে। এখন আমাদের সমাজে যারা হেদায়াতের দাবিদার, হোক ইহুদি আপত্তি নেই, হোক খ্রিস্টান আপত্তি নেই, কিন্তু আক্ষরিক অর্থে এই দুই দুই শব্দের আক্ষরিক যে মিনিং, সে মিনিং অর্থে আমাদের সমাজে, হ্যাঁ আমাদের সমাজে আরো মুসলিমদের মধ্যে এই গুণ বিরাজমান, তারা হেদায়াতের দাবিদার এবং যারা আল্লাহর জন্য সহযোগিতার দাবিদার, হিজরত হিজরত নসরত করছে দাবিদার। আল্লাহ বলছেন যদি তুমি, তারা তোমার প্রতি কখনো সন্তুষ্ট হবে না যদি তুমি তাদের দিনকে, তাদের মূল্যকে অনুসরণ না করো। তখন তোমার কাজ কি? তোমার কাজ হচ্ছে তুমি তাদের খেয়াল খুশি, তাদের তো কোনো কিতাব নেই, তাদের আছে খেয়াল খুশি আহওয়া, তাদের আহওয়াকে তুমি কখনো অনুসরণ করবে না। যদি অনুসরণ করো, খেয়াল খুশি অনুসরণ করো, তাহলে আল্লাহর বিরুদ্ধে তুমি কোনো ওলি পাবে না, কোনো সাহায্যকারী পাবে না। আর এরপরে বলছে যে কিতাবের অধিকারী যারা, তারা হচ্ছে কিতাবকে তিলাওয়াত করে, হাক্কা তিলাওয়াত, যারা হাক্কা তিলাওয়াত করে তারাই হচ্ছে কিতাবে বিশ্বাসী, আর যারা হাক্কা তিলাওয়াত করে না তারা কাফির, তারা কুফরি করলো, আর ওই সমস্ত কাফেররা ক্ষতিগ্রস্ত। ওমা আলাইনা ইল্লাল বালাগ,